বেটার টুমরো ফাউন্ডেশন 2017 প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মাসে দুটো করে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছেন তারা। শুধু লকডাউনের কারণে 11 থেকে 12 মাস মেডিকেল ক্যাম্প বন্ধ রাখা হয়েছিল। যেহেতু সমাগম নিষিদ্ধ ছিল, তবে এর মধ্যে গত 4 মাসে ক্যাম্পগুলি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্যাম্পগুলো বিভিন্ন চা বাগানের অনেক ভিতর এলাকায় গিয়ে আয়োজন করা হতো। এগুলো ছিল 4টি চোখ এবং 4টি দাঁতের ক্যাম্প। অগস্ট থেকে নভেম্বরের ভেতরে মোট 8টি ক্যাম্প করা হয়েছে। চা বাগানের ছোট হেলথ সেন্টারে থাকা সব হেলথ সেন্টারগুলি চক্ষু রোগ বিশেষজ্ঞ এবং দন্ত রোগ বিশেষজ্ঞের প্রায় না থাকলেই বলেই চলে। আবার চা বাগানের শ্রমিকরা বিভিন্ন কারণে শহরের ভেতরে ডাক্তার দেখাতে আসতে পারেন না। দাঁত এবং চোখের ব্যাধি ওনাদের মারাত্মক আকার ধারণ করে, সেই জন্য এই ক্যাম্পগুলো চা বাগানের শ্রমিকদের উপকার করে এসেছে। এই ক্যাম্পগুলো ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার টেস্টেরও ব্যবস্থা করেছিল।